সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর অসীম কৃপায়। তো তোমরা যারা সপ্তম শ্রেণীতে নতুন বই পেয়ে আনন্দে আছো, তোমাদেরকে আমি গণিত ক্লাসে স্বাগতম জানাচ্ছি সপ্তম শ্রেণীতে। তো আজকে 2.1 এর কিছু গাণিতিক সমস্যা নিয়ে তোমাদের সামনে কথা বলবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস উপস্থাপনায় আমি রয়েছি মোহাম্মদ আবু তাহের, সহকারী শিক্ষক উত্তর জাহরণী হাসানী আলী মাদ্রাসা, হাতিবান্ধা লালমনিরহাট। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা সময় নষ্ট না করে চলে যাচ্ছি মূল ক্লাসে। তো একটু লক্ষ্য করো, আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো বহুরাশি, ধারাবাহিক অনুপাত, অনুপাতের ধারণা, সমানুপাত সংক্রান্ত সমস্যা, ঐকিক নিয়ম, লাভ ক্ষতি, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। তো প্রথমে আমরা চলে যাচ্ছি, দেখো 7 নম্বর অঙ্ক, তোমাদের বইয়ের যে 7 নম্বর অঙ্কটা আছে সেটা একটু লক্ষ্য করো। এখানে আছে কি, কবির সাহেবের 3 পুত্রের বয়স যথাক্রমে 5 বছর, 7 বছর, 9 বছর। তিনি 4200 টাকা 3 পুত্রকে তাদের বয়সের অনুপাতে ভাগ করে দিলেন, কে কত টাকা পাবে? তাহলে কবির সাহেবের কয় পুত্র? 3 পুত্র, 5 বছর, 7 বছর, 9 বছর। তাহলে এই অঙ্কটা তাদের বয়সের অনুপাতে 4200 টাকা ভাগ করে দিতে হবে। তাহলে আমরা 7 নম্বরে চলে গেলাম। তাহলে দেখো, তাদের বয়সের অনুপাত, তাদের বয়সের অনুপাত কত? বয়সের অনুপাত হচ্ছে 5:7:9। তো অনুপাতের সমষ্টি, অনুপাত গুলোর সমষ্টি, অনুপাত গুলোর সমষ্টি হচ্ছে 5+7+9। তাহলে কত হচ্ছে? 7 আর 9 16 21। তাহলে তো আমরা এখানে অনুপাতের সমষ্টি পেলাম 21। তাহলে 4200 টাকাকে আমরা 3 পুত্রকে ভাগ করে দেবো। তাহলে প্রথম পুত্র, প্রথম পুত্র পাবে কত টাকা পাবে? দেখো 4200 এখানে থাকবে গুণন, আর অনুপাতের সমষ্টিটা থাকবে নিচে। আর দেখো প্রথম পুত্রের বয়সের অনুপাত হচ্ছে 5, তাহলে 42 দুগুণা 21 দুগুণা 42, তাহলে 200, এটাকে যদি আমরা গুণ করে দেই 5 দুগুণা 10, 1000 টাকা। তাহলে প্রথম পুত্র পেল 1000 টাকা। তারপর দ্বিতীয় পুত্র পাবে, দ্বিতীয় পুত্র পাবে, তাহলে 4200 গুণন, এখানে কত আছে? 21, আর উপরে হলো 7। দেখো এই যে অনুপাত, দ্বিতীয় অনুপাত 7, তাহলে এখানে হলো 200, 7 দুগুণা 1400 টাকা। তৃতীয় পুত্র পাবে 4200, এর 21 উপরে হলো 9, এটা আমরা কেটে দিই, তাহলে কত হচ্ছে? 209 দুগুণা 1800 টাকা। তো তাহলে নিম্ন উত্তর আমরা কি লিখবো? প্রথম পুত্র পায়, প্রথম পুত্র পায় 1000 টাকা, দ্বিতীয় পুত্র পায় 1400 টাকা, তৃতীয় পুত্র পায় 1800 টাকা। ওকে, এই হলো উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, একটু লক্ষ্য করে আমি অঙ্কটা আবার বুঝিয়ে দিচ্ছি। তো কবির সাহেবের 3 পুত্রের বয়স 5, 7, 9, তাহলে বয়সের অনুপাত হচ্ছে 5, 7, 9, তার অনুপাতগুলোর সমষ্টি 5+7+9=21। তাহলে প্রথম পুত্র পাবে, এই টোটাল টাকা হচ্ছে 4200 × 5/21, তাহলে প্রথম অনুপাত 5/21, এটাকে ভাগ করে দিলাম কত? 200 × 5 1000 টাকা। দ্বিতীয় পুত্র পাবে 4200 × 7, দেখো দ্বিতীয় অনুপাত 7/21, এটা আমরা কাটাকাটি করবো কত হয়? 200 × 7, তাহলে 1400 টাকা। তৃতীয় পুত্র পাবে 4200 × 9/, দেখো তৃতীয় অনুপাত হচ্ছে 9/21, তাহলে কত হয়? 21 × 4200, তাহলে 200 × 9 = 1800 টাকা। তাহলে প্রথম পুত্র 1000, দ্বিতীয় পুত্র 1400, এবং তৃতীয় পুত্র পাবে 1800 টাকা। তো এটা যদি বুঝে থাকো, তারপরে আমরা আরেকটি অঙ্ক করব, লক্ষ্য করো। তো এরপরে যেটা দেওয়া আছে, দেখো ঠিক একই রকমের অঙ্ক তোমরা, এটা দেখো 2160 টাকা রুমি, জেসমিন এবং কাকুলির মধ্যে এই 1, 2, 3 অনুপাতে ভাগ করে দিতে হবে। তাহলে সেম অঙ্ক তোমরা এটা প্র্যাকটিস। প্রিয় শিক্ষার্থীরা, এবারে লক্ষ্য করো,
নয় নম্বর অপরাধ, কিছু টাকা লাবিব স্বামী এবং সিয়ামের মধ্যে পাঁচ চার দুই অনুপাতে ভাগ করে দেওয়া হলো। সিয়াম 180 টাকা পেলে লাবিব ও স্বামী কত টাকা পাবে? এই যে অঙ্কটা আমরা সমাধান করবো, একটু লক্ষ্য করো। হ্যাঁ, কিছু টাকা লাবিব স্বামী এবং সিয়ামের মধ্যে এই অনুপাতে ভাগ করে দিতে হবে, পাঁচ চার দুই অনুপাতে ভাগ করতে হবে। তাহলে সিয়াম পায় 180 টাকা, তাহলে লাবিব এবং স্বামী কত পাবে? তো আমরা এখানে লক্ষ্য করি, নয় নম্বর অপরাধ করব। তো এখানে ধরে নিই, ধরি লাবিব, লাবিব পায় এখানে পাঁচ আছে, আমরা পাঁচের সাথে এক ধরবো, পাঁচ এক্স টাকা। তারপর স্বামী পাবে চার এক্স টাকা এবং সিয়াম, সিয়াম পায় কত টাকা? দুই এক্স টাকা। তো এখানে অলরেডি কিন্তু সিয়ামের টাকাটা দেওয়া আছে শর্ত মতে, শর্ত মতে একটু লক্ষ্য করো, শর্ত মতে সিয়ামের টাকা দেওয়া আছে, সিয়াম 180 টাকা, তার সিয়াম কোনটা? টু এক্স। অর্থাৎ শর্ত মতে টু এক্স ইকুয়াল 180 বা এক্স ইকুয়াল 180 ভাগ কত? দুই, সমান সমান 90 টাকা। তাহলে সুতরাং এক্স এর মান হচ্ছে 90। তাহলে এখন আমরা লাবিব এবং সিয়ামের টাকাটা পেয়ে দেবো। এখন লাবিব পাবে, সুতরাং লাবিব পায় কত? পাঁচ গুণন এক্স এর মান 9, 5 গুণ 45, 450 টাকা। তাহলে লাবিব পায় কত? 450। এবং স্বামী, স্বামী পায় হ্যাঁ 4x, 4 গুণন 90, তাহলে 4 গুণন 36, 360 টাকা। এই হলো উত্তর। তো বন্ধুরা একটু লক্ষ্য করো, এই অঙ্কটা করার জন্য আমরা জাস্ট এখানে দেখতেছি, দেখো কিছু টাকা লাবিব স্বামী এবং সিয়ামের মধ্যে ভাগ করতে হবে। তাহলে আমরা এখানে যেহেতু অনুপাত দেওয়া আছে, আমরা ধরে নিলাম লাবিব পায় 5x, সিয়াম পায়, স্বামী পায় 4x এবং সিয়াম পায় 2x, এই টাকাটা পায়। তো সিয়ামের টাকা এখানে দেওয়াই আছে, অর্থাৎ 180 টাকা। তাহলে আমরা বলতে পারি 2x = 180, তাহলে 2x = 180, x = 180/2, সমান x এর মান কত? 90। তো লাবিব পায়, তাহলে লাবিব পায় কত? 5x, 5 গুণ 90, x এর মান 90 বসিয়ে দিলাম, 5 গুণ 45, 450 টাকা। এবং স্বামী পায় 4x, অর্থাৎ 4 গুণ 90, 360 টাকা। তো এটাই হচ্ছে উত্তর। তো আশা করছি তোমরা বুঝতে পারছো। তো প্রিয় শিক্ষার্থীরা, এটা অঙ্ক মিশিয়ে দিচ্ছি। এরপরে লক্ষ্য করো, আমরা তোমাদেরকে এই চ্যাপ্টারের যে মানে যে গাণিতিক সমস্যাগুলো করলাম অনুরূপ অঙ্কগুলো তোমরা একটু প্র্যাকটিস করবে। দেখো 4800 টাকা আয়েশা, ফিরোজা এবং খাদিজার মধ্যে এই অনুপাতে ভাগ করে দাও, তার মানে কে কত টাকা পাবে। আবার তিনজন ছাত্রের মধ্যে 570 টাকা তাদের বয়সের অনুপাতে ভাগ করে দাও, যেমন 10, 13 এবং 15 বছর, এই বয়স অনুপাতে এটাকে ভাগ করে দিতে হবে। খুবই সহজ, তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এইগুলো প্র্যাকটিস করে নিজেদের মধ্যে সমৃদ্ধি লাভ করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আজকের ক্লাসটি উপভোগ করেছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।